তো দেখা যাক 1.2 লাখ টাকার বাইক আর 5 লাখ টাকার বাইক কোনটা স্টার্ট হয় আর কোনটা স্টার্ট হয়। আসলে 14 দিনের কোয়ারেন্টাইন শেষ করছি, ঠিক আছে, আমার শরীরে কোনো বর্ডারেও চেক আপ করা হয়েছে, বর্ডারেও চেক আপ ভালো না। গুড মর্নিং ফ্রম টাঙ্গাইল, আমার সবাই সেফ আছেন, সুস্থ আছেন অ্যান্ড বাসায় আছেন অ্যান্ড দরকার ছাড়া বাসা থেকে বেরোয় না। সো আজকে ব্লগের টাইটেল থেকে বুঝতে পারছেন আজকে ব্লগ কী নিয়ে, তারপর আমি বলি আমি ইউনিভার্সিটি অফ অফ পর আমি টাঙ্গাইল চলে আসি অ্যান্ড 12 ডেজ যাবৎ আমি টাঙ্গাইলে, 10 ডেজ যাবৎ আমি বাসায়, আমার বাসা থেকে বেরো হয় না অ্যান্ড 11 ডেজ যাবৎ আমার হোন্ডা সিভিয়ার আমার বাসায় গোডাউনে পড়ে আছে, যেটা 11 ডেজ যাবৎ স্টার্ট করা না। সো আমার ঘুম থেকে ওঠা হলাম, এখন শাওয়ার নিয়ে নিচে আবার ব্রেকফাস্ট করার জন্য অ্যান্ড তাতে যেতে হবে, বিকজ আমার আম্মু রিসেন্টলি আমার জন্য একটা রুলস বানাইছে। রুলসটা হচ্ছে আমি যদি ঠিক টাইমে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করতে নিচে না যাই তাহলে আমাকে খাবার দেওয়া হবে না, এটা টাইম লিমিট করে দিয়েছে যে এই টাইম লিমিটের মধ্যে তুমি আসলে খাবার পাবা না খাবার পাবা না। সো তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে নিচে যেতে হবে ব্রেকফাস্ট করার জন্য অ্যান্ড ব্রেকফাস্ট করে দেন বাসে গোডাউনে যাবো, গোডাউনে গিয়ে দেখবো 11 ডেজ যাবৎ হোন্ডা, সরি 11 ডেজ যাবৎ পর হোন্ডা সিভিয়ার স্টার্ট হয় কি হয় না। সো শাওয়ার ডান, এমনি অনেক লেট করে ফেলছি অ্যান্ড এখন নিচে যাবো ব্রেকফাস্ট করার জন্য অ্যান্ড দাদা আসতেছে, দাদা হেলমেট আমার কাছে রয়েছে এমটি, এটা ঢাকা থেকে আসার পর আমার বাসায় রেখে গেছিলো তারপর নেয়নি। সো আজকে এটা আমি দিয়ে দিব, আর অনেক বেশি ক্ষুধা লাগছে, এখন নিচে গিয়ে দেখবো আম্মু খেতে দেয় কি দেয় না। লেট করে নিজে আসার জন্য আমার সব খাবার উঠে ফেলা হয়েছে, যেটা বলছি আমি লেট করে আসলে আমি খাবার পাবো না, নিজের হাত দিয়ে সব গরম করে বের করে খেতে হবে। সো এখন এত প্যারা নিতে পারবো না, এই জন্য ক্যালক্স খাইতেছি, এই যে ক্যালক্স। তো তাড়াতাড়ি ক্যালক্স শেষ করবো কারণ দাদা অলরেডি বাসার নিচে দাঁড়িয়ে আছে, সবারের মতো আজকে আমি লেট বেচারা দাঁড়িয়ে আছে একা একা, তো তাড়াতাড়ি শেষ করতে হবে। শেষ করে গ্লাভস পরবো, মাস্ক পরবো, দেন নিচে যাবো। হালকা মতলব ব্রেকফাস্ট ডান, তো এখন বাসার নিচে যাব। তো যাওয়ার আগে, নিচে বলতে আমার বাসা গোডাউনে যাব, যাওয়ার আগে হালকা পাতলা সেফটি নিয়ে যাব কারণ সেফটি ফার্স্ট অ্যান্ড সেফটির জন্য ফার্স্টে আমি আমার উইন্ড ব্রেকারটা পরব, এটা উপরে পড়ে যাই, এটা উপরে পড়ে যাই, এসে ওয়াশ করে দিব। সো এই উইন্ড ব্রেকারটা শীত হোক, গরম হোক, বৃষ্টি হোক, আর এখন করোনা ভাইরাস সব দিক দিয়েই সেফটি দিতে, যাই হোক পরে নিই। দেন হচ্ছে সার্জিক্যাল গ্লাভস, এটা বেশি ইম্পর্টেন্ট, এটার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট, ওর এটা আমি অলরেডি ওপেন করছি, এটা ওপেন করা দরকার ছিল এই দিক দিয়ে, আমি এটা ওপেন করছি এই দিক দিয়ে, যাই হোক একটু বের করি। এই যে এটা পরার আগে হাতে একটু পাউডার দিয়ে নেওয়া উচিত, বাট পাউডার জন্য আমার নিচেই তো হবে এখন। সো এটা দেখি পরে ফেলি, তাই আমাদের রাইডিং গ্লাভস পরা এত ইজি, এটা থেকে এটা এত আইস, সো সার্জিক্যাল গ্লাভস দেন মাস্ক। আমার কাছে সার্জিক্যাল মাস্কই বেশি ভালো লাগে, এইটা
সো এখন নিচে নামবো, অলরেডি দাদা বাসা নিচে দাঁড়িয়ে আছে, তো যাবো গিয়ে দেখবো হোন্ডা সিভের স্টার্ট হয় কি হয় না। সো আমরা গোডাউনে চলে আসছি, গোডাউন বলতে এটা আমাদের থার্ড সার্ভিস সেন্টার যেটা সুন ওপেন হবে। আপাতত আমরা গোডাউন হিসেবে ইউজ করি কারণ আমাদের বাসার পার্কিং এর কাজ চলতেছে, এই জন্য বাইকগুলো এখানে থাকে। আর এটা গোডাউন হিসেবে ইউজ করি। এটা হচ্ছে আমার একটা বাইক হিল ইগনাইটার, এটা হচ্ছে হোন্ডা সিভিয়ার। সো দেখা যাক, 1.2 লাখ টাকার বাইক আর 5 লাখ টাকার বাইক কোনটা স্টার্ট হয় আর কোনটা স্টার্ট হয় না। দাদা হয়ে যাবে আজকে, চলো ফার্স্টে ইগনাইটার দিয়ে স্টার্ট করবো। দেখি এটা চলছে, তারপরও আদৌ কি স্টার্ট হবে। নিউট্রাল করতে হবে, কতদিন ধরে বের করা না, ময়লা পড়বো না। ও শিট, স্টার্ট হয়েছে ভাই। এটার মধ্যে কিকারও আছে, আবার এক্সএলপে কাজ করছে। এখন টাইম হচ্ছে সিভিয়ারের, সো দেখা যাক স্টার্ট হয় কি হয় না। কি কইরা রাখছে আমার বাইকটা, বা শিট। স্টার্ট হয়েছে এটা, আমার মনে হইতেছে সিভিয়ার স্টার্ট হবে না। এটাকে আমাদের ধাক্কায় স্টার্ট করতে হবে, দেখা যাক ধাক্কায় কি হয়। সো অনেকে আছে যারা এই টাইপের প্রবলেম ফেস করে, বাইক অনেকদিন ধরে বাসায় পড়ে আছে, দেখা যাচ্ছে বাইক স্টার্ট হইতেছে না, তখন তারা কী করে, তারা বাইকের ব্যাটারিটা খুলে চার্জ করে নিয়ে যায়। আমি মনে করি জিনিসটা ঠিক, আমি বলবো যে ফার্স্টে এক দুইবার ধাক্কা দিয়ে দেখেন, আপনি যদি না পারেন তাহলে অন্যজনের হেল্প নেন। আপনি বসেন একজন ধাক্কা দেখ, অ্যান্ড আপনি সবসময় বাইক সেকেন্ড গিয়ারে দিয়ে নেবেন, বাইক একটু রানিং হওয়ার পর ক্লাসটা ছেড়ে দেবেন, বাইক অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড এই বাইক স্টার্ট হওয়ার পর একটু চালানোর পরে একদিন চালালে ব্যাটারি ফুল চার্জ হয়ে যায়। সো আমি মনে করবো এই প্রবলেম ফেস করলে আপনারা ফার্স্টে ধাক্কা দিয়ে দেখেন, একবার নয় দুইবার বা পাঁচবার ছয়বার বাইক স্টার্ট হয়ে যাবে। তুলা পুরে শেষ, এক ধাক্কায় কাজ, এক ধাক্কায়। আসলে 14 দিনের কোয়ারেন্টাইন শেষ করছি, ঠিক আছে, আমার শরীরে কোনো বর্ডারেও চেক আপ করা হয়েছে, বাড়ি দিন না দাদা। স্বাধীনতা দেখে সে খুবই, ভাই আমি উপর থেকে খালি দেখি, উপর থেকে দেখি কিন্তু গরম থেকে দেখে, এবং সে খুবই কষ্ট পায়, আর্তনাদ করে, আমি গভীর রাতে তার কান্না শুনতে পাই, তার কান্না শব্দ আমার চোখ ভিজে যায় মাঝে মাঝে। সাইকেলের ব্যবসা কেমন চলে ভাই? মন্দা মন্দা ব্যবসা, এই তো মন্দা, অর্থনৈতিক মন্দা। সো ফাইনালি বাসায় আসা হয়েছে, অ্যান্ড আপনারা প্লিজ কেউ জিনিসগুলো সিরিয়াসলি নেবেন না, আমরা জাস্ট মজা করার জন্য জিনিসগুলো করছি। অ্যান্ড বাসায় আসার পর আমাকে বাসায় ঢুকতে দিবে না, আমি কাপড়গুলো সব বাইরে চেঞ্জ করছি। বাইরে চেঞ্জ করে বাসার ছাদে গিয়ে শাওয়ার নিয়েছি, শাওয়ার নিয়ে যে কাপড়গুলো পরে আমি বাইরে গেছিলাম সেগুলো ওয়াশ করছি, ওয়াশ করে দেন এই যখন রুমে আসলাম।
By the way, vlog ভালো লাগলে hit the like button. আজকে এই পর্যন্তই, so take care, bye bye, আল্লাহ হাফেজ. অ্যান্ড সবাই সেফ থাকার ট্রাই করবেন, বাসায় থাকার ট্রাই করবেন, দরকার ছাড়া বাসা থেকে বেরোবেন না, আপনার জন্য অ্যান্ড আপনার ফ্যামিলির জন্য.